বিহারে এবার ফির ভাঙন, পাপ্পু যাদব যোগ দিলেন কংগ্রেসে, পাঁচবারেতে সাংসদ। আপনাদেরকে জানিয়ে রাখি, তবে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুরাই কি মেন ফ্যাক্টর? শেষ পর্যন্ত এনডিএ সরকার টিকবে তো, এটা এখন দেখার বিষয়। তবে অধিকাংশ বিজেপির নেতারা বলছেন যে পাল্টি মারতে পারেন পল্টুবাবু, তার আচরণ ব্যবহার, পাঁচ বছরে সরকার তার আগে পড়ে যাবে না তো, এটাই শুধু দেখার বিষয়। তবে পাপ্পু যাদব এদিন দিল্লির সদর দপ্তরে এসে তিনি যোগদান করেন, সঙ্গে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী সহ কংগ্রেস একেবারে তাদের মুখপাত্র দিল্লি কংগ্রেস নেতৃত্ব, তার সঙ্গে বেশ আধ ঘন্টা কথা হয়। হঠাৎ কেন যোগদান? এই মুহূর্তে কংগ্রেসের 99 থেকে এক গণ্ডি পার করে তারা 102 ছড়িয়ে গেল, কিন্তু পাপ্পু যাদব কেন তিনি দল ছাড়লেন, এটাই তো একটা দেখার বিষয়। চলুন আপনাদেরকে জানিয়ে রাখি, সরকার যেই থাকুক ক্ষমতায় চাপে পড়তে পারে, মানে চাপে থাকবে একেবারে স্পষ্টভাবে। তাই সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরছি। আসি বিস্তারিত প্রতিবেদনে। ভোটমুখী ভারতে নেতাদের দল বদল, নয় দলে যোগ দেওয়ার ঘটনা উঠে আসে। প্রায় প্রতিদিনের মতো রোজই যোগদান চলে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে বুধবার জানা গেল যে পাঁচবারের সাংসদ জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব হাত শিবিরে যোগ দিলেন। সঙ্গে সঙ্গে তিনি পাঁচবারে যেহেতু সাংসদ, এবার তিনি ভোটেও তিনি জয়ী হয়েছেন। এছাড়াও যে পাপ্পু যাদব, তার যে সহকর্মীদের নিয়েও তিনি যোগদান করেছেন, এবং তার স্ত্রী কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজনীত রঞ্জন বলে এমনটাই দাবি করেছেন। তবে এই মুহূর্তের রাজনৈতিক সমীকরণ বেশ যাবতীয় সোশ্যাল মিডিয়াতে উঠে আসতে চলেছে। তবে নরেন্দ্র মোদী আরও একটা চাপে, তার থেকে চাপ পড়তে পারে নীতিশ কুমার। তবে দেখুন, যে সরকার ক্ষমতায় থাকে মানুষের সেবা দেওয়ার জন্য, ভোটে জেতার পর দলবদল বিভিন্ন ইস্যুটাই নিয়ে কিন্তু রাজ্যের কার্য তো আনাচ্ছে কানাচ্ছে দৌড়ে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বিশেষ মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন পাপ্পু যাদব যোগ দিলেন কংগ্রেসে। পাঁচবারে তিনি সাংসদ ছিলেন, বিহারের রাজনৈতিক ইতিহাসে সেটা কিন্তু ইন্ডিয়া জোট খুবই খারাপ ফলাফল করেছে। তখন পাপ্পু যাদব হাত শিবিরে শক্ত মজবুত হাতে তিনি যোগ দিলেন। হ্যাঁ, এবার নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তবু কিন্তু একটা চাপে পড়তে পারে বলে বিহারবাসী থেকে একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর সূত্র মারফত, তাই না? এই বিষয়গুলি ভালো করে জানতে পারবেন যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব তথ্য প্রমাণ, এবার কোনো লুকোচুরি বা রং মাখানো নয়, কিন্তু মানুষের আহ্বান বা মানুষের সাড়াশব্দ ব্যাপক অংশীদার হিসেবে মানুষের অধিকার বঞ্চনা বিভিন্ন ইস্যুটাই কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখা যাচ্ছিল। তবে এই বিষয়ে প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী বলেছেন যে কে হবে বিরোধী দলের নেতা। তবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব নেওয়া হয় অকিন কমিটির বৈঠকে একেবারে স্পষ্টভাবে। সেখানে অধিকাংশ প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা ছিলেন, এছাড়াও বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, প্রাক্তন তিনি সাংসদ, দীর্ঘদিনের কংগ্রেসের রাজনীতিকবিদ। তবে হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো আপনারা ধীরে ধীরে মনোযোগ দিয়ে শুনবেন। তো পাপ্পু যাদব যোগ দেওয়ার পর থেকে কিন্তু নীতিশের সাংসদরা কিন্তু একটা বেঁকে বসা থাকার একটা সম্ভাবনা বেশি, কেননা নীতিশ কুমারের সাংসদরা ভালো মন্ত্রী না পেলে কিন্তু তারা দলবদল করবেই, বা বিজেপিকে সমর্থন তারা করেছে বটেই, সেই সমর্থন কিন্তু ভেঙে দিতেও পারে, কেননা নীতিশ কুমারের ওপর কোনো ভরসা নেই। নীতিশ কুমার নিজের স্বার্থের বিনিময়ে কিন্তু দল করে। আমরা এর আগে দেখেছিলাম যে তেজস্বী যাদব লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদবের সঙ্গে একটা আচরণ করেছিল, এবং রাজ্য রাজনীতির বিষয়ে সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়বস্তুগুলো রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে পাপ্পু যাদব এবার হাত ধরলেন, কেন হাত ধরলেন? তিনি মনে হয় বুঝতে পেরেছেন যে সরকার টিকে থাকার আগে রণকৌশল ভালো করে ব্যবহার, যাতায়াত, মানুষের অধিকার বঞ্চনা প্রতারণা, এই রাজ্যে যেমন পশ্চিমবঙ্গে যেমন হয়,
তাছাড়াও যে আমরা বিহারের যে 40 লোকসভা আসনের 40টি আসনের মধ্যে পাপ্পু যাদব কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঁচবারের সাংসদ ছিলেন, তিনি যোগ দিলেন কংগ্রেসে এবং একই সঙ্গে প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গেও তিনি দেখা করেন, তাই না? এই মুহূর্তে পাপ্পু যাদবের রাজনৈতিক ইতিহাস সেটা কিন্তু একেবারে স্পষ্টভাবে। তাই রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর। তো পাঁচবারের সাংসদ, জন অধিকার পার্টির নেতা, জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব যোগ দিলেন কংগ্রেসে, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। তবে আরও সাংসদ, প্রায় 30 থেকে 25 জন সাংসদ দল ছাড়ার মুখে বলে এমনটাই পাপ্পু যাদবের কাছ থেকে কিন্তু একটা গোপনীয় তথ্য প্রমাণ আসতে চলেছে। কেননা এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণটা কী হতে পারে বা বদল হতে পারে না বদলে যেতে পারে, এটা এখন দেখার বিষয়। তবে দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আপনারা নিশ্চয়ই ফুটেজগুলো দেখতে পাচ্ছেন যে এইবার খেলা কিন্তু জমে যাবে, খেলা কিন্তু আর ঘটবে না। যারা খেলা হবে বলে স্লোগান দিয়েছিল, এবার কিন্তু তা নয়। যেমন পশ্চিমবঙ্গে 42টি এবং বিহারে 40টি লোকসভা আসন, সেখানে কিন্তু এক গণ্ডি ছড়িয়ে পাপ্পু যাদব জনকল্যাণ পার্টির তিনি একজন নেতৃত্ব হিসেবে কাজ করেছিলেন, কিন্তু তিনি আর কিন্তু নয়। বা সেখানকার পরিস্থিতি একটা উদ্দীপনা, মানুষের আবির্ভাব সম্পূর্ণ রকমের দেখার একটা বিষয় রয়েছে। তবে হ্যাঁ, এই বিষয়গুলি মানুষের কার্যত দোরগোড়ায় এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এদের ওপরেই কিন্তু সরকারটা টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দিল্লির সদর দপ্তরে কংগ্রেস পার্টি অফিস ভবনে এসে তিনি যোগদান করেন। তবে এই যোগদান আখেরে রাজনৈতিক মহলে সেই ক্ষেত্রফল বা ফলাফলের যে আপডেট সেটা একটু দেখার একটা বিষয়। তবে হ্যাঁ, বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে পাপ্পু যাদব পাঁচবারের সাংসদ, জনকল্যাণ পার্টি কিন্তু কেন হঠাৎ তিনি দল বদল করলেন। তিনি তো বিজেপিতে যেতে পারতেন, তাই না? বিজেপিতে যাওয়ার আগে যে রাজনৈতিক সমীকরণগুলো করে থুচ্ছেন পাপ্পু যাদব, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনে তুলে ধরছি। তবে পাপ্পু যাদব যোগ দেওয়ার পর থেকে নড়ে চড়ে এবার কিন্তু একা বেকা গাড়ির চাকা গাড়ি পোলো কাঁধে বিহারের ভোটের নির্বাচনের ফলাফলে সব দিকেই কিন্তু একেবারে একই হাওয়া বা চেঞ্জ। সে হাওয়া চেঞ্জ কতটা উজ্জীবিত হবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে 25 থেকে 30 জন যদি সাংসদ বেঁকে বসে থাকে, তাহলে বিজেপির জোট শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু একটা মেন একটা ফ্যাক্টরের সম্ভাবনা খুবই কম দেখা যেতে পারে, তাই না? বিজেপি সরকার গঠন করলেও রীতিমতো 2 মাসের মধ্যেই সরকার টলমল করতে পারে বলে সূত্রের মারফত খবর। পাপ্পু যাদব যোগ দিলেন কংগ্রেসে, তিনি 5 বারের সাংসদ ছিলেন জনকল্যাণ পার্টির। এই মুহূর্তে বড় খবর, বিহারে আবারও শক্তি প্রয়োগ।